রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশিতে কি পেল ইডি? মন্ত্রীর বাড়িতে উদ্ধার বিপুল নগদ টাকা, বাজেয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন, নিয়োগ সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত হয়েছে। দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে, বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে গতকাল সাত সকালে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডির তল্লাশিতে কি পেল, কি কি পাওয়া গিয়েছে? মন্ত্রীর বাড়িতে উদ্ধার বিপুল নগদ টাকা, বাজেয়াপ্ত দুটি মোবাইল ফোন, নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। প্রায় ১৪ ঘন্টা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বোলপুরে নিচুপট্টির বাড়িতে গতকাল সাত সকালে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং পরবর্তীতে তাকে ফোন করে বোলপুরের বাড়িতে ডাকা হয়, কারণ সকালে বোলপুরের বাড়িতে তিনি ছিলেন না। দীর্ঘ ১৪ ঘন্টা তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা এবং তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। মনা বীরবংশী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে, ১৪ ঘন্টা তল্লাশি অভিযানে কি কি পাওয়া যাচ্ছে, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কি কি যোগসূত্র উঠে আসছে? দেখো ভাস্বতী, নিঃসন্দেহে দিনের শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর। তার কারণ তুমি জানো যে গতকালকে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পূর্ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, যার বোলপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের নিচুপটিতে যার বাড়ি, তুমি জানো যে গতকালকে সকাল ৯টা থেকে রাত্রি ৫:৩০, প্রায় ১৩.১৪ ঘন্টা কিন্তু ইডি কিন্তু অভিযান চালিয়েছিল। দেখো এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর সেটা জানতে পারছি ইডি সূত্র মারফত, সেটি হচ্ছে বিপুল পরিমাণে একটা নগদ টাকা অর্থ কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে। পাশাপাশি আরো আমরা জানতে পারছি যে নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রচুর নথি, এছাড়াও মোবাইল নাকি একটি ফোন নাকি বাজেয়াপ্ত করা হচ্ছে, এমনটাও আমাদের একটা বিশ্বস্ত সূত্র কিন্তু জানাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই দেখো এই খবর সামনে আসতেই আবারও নতুন করে কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ গোটা জেলা জুড়ে। তার কারণ তুমি বুঝতে পারছো যে ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের নির্বাচনী কেন্দ্রে তারা প্রচারে বেরিয়েছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে বীরভূম জেলায় কেষ্ট মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর একদা তার ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিংহ তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অর্থ, মোবাইল ফোন, নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু উদ্ধার হলো। সেই উদ্ধারকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। তুমি জানো যে গতকালকে আমরা এই বিষয়টি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে তিনি নিজেকে একেবারেই বলছেন তিনি নির্দোষ, তিনি কোনো ঘটনার সঙ্গে কোনো দুর্নীতির সঙ্গে তিনি কিন্তু যুক্ত নন। তদন্ত প্রক্রিয়া যেহেতু আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি চালাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তদন্তের স্বার্থে সমস্ত রকমের কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। এদিন আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার। সকাল থেকে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন না। আমরা তার বাড়ির সামনে সকাল থেকে গেছিলাম, দেখলাম অসংখ্য তার শুভাকাঙ্ক্ষী মানুষজন তার সঙ্গে দেখা করতে এসেছেন। এক প্রকার বলা যেতে পারেন মানসিকভাবে কিছুটা হলেও হয়তো মন্ত্রী বিপর্যস্ত, এটা তার বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারছি। সব মিলিয়ে দেখো এই যে ইডি যে অভিযান চালিয়ে যে বিপুল পরিমাণে অর্থ, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত নথি, মোবাইল যে বাজেয়াপ্ত, সেই ঘটনার প্রকাশ্যে আসতেই গোটা জেলা জুড়ে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে সেটা কিন্তু বলা যেতে পারে। একদমই, ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মন্ত্রীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণে নগদ টাকা, পাশাপাশি যে বিষয়ে জানা যাচ্ছে বাজেয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন।